হ্যালো বন্ধুরা, রাইট মেডিসিন চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ক্লবজি ক্রিম নিয়ে। ক্লবজি ক্রিমের কাজ কী, ব্যবহারের নিয়ম কী এবং ক্ষতিকর দিকগুলি কী তা জানব। বন্ধুরা, ব্রণ বা ব্রণের দাগ দূর করার জন্য আমরা কি ক্লবজি ক্রিম মুখে লাগাতে পারি তা জানার জন্য আপনারা পুরো ভিডিওটি দেখুন। বন্ধুরা, ক্লবজি ক্রিমটি ম্যানুফ্যাকচার করেছে জাইডুস ক্যাডিলা কোম্পানি। এই ক্রিমটি 30 গ্রাম টিউবে পাওয়া যায়, যার দাম মাত্র 32 টাকা। ক্লবজি ক্রিমটির কম্পোজিশন হল ক্লোবেটাসল 0.5% এবং জেন্টামাইসিন 0.1%। ক্লোবেটাসল ক্রিম একটি স্টেরয়েড মেডিসিন। এটি ব্যবহার করা হয় ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য বা চুলকানি ও ফুসকুড়ি ভালো করার জন্য। কিন্তু এখন এই ক্লবজি ক্রিমটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ফর্সা হওয়ার জন্য বা মুখে দাগ তোলার জন্য। অনেকে ব্রণের জন্য ব্যবহার করে থাকেন। আপনি যদি ক্লবজি ক্রিমটি ফর্সা হওয়ার জন্য ব্যবহার করেন তাহলে এখনই বন্ধ করুন, কারণ এটি একটি স্টেরয়েড ক্রিম। আপনার চামড়া পাতলা করে দেবে এবং মুখে র্যাশ বেরোবে এবং মুখে লোমও দেখা দেবে। বন্ধুরা, এই ক্রিমের ক্ষতিকর দিকগুলি হল জ্বালা ভাব হতে পারে, ত্বক শুকিয়ে যেতে পারে, চামড়ায় লাল ভাব দেখা যেতে পারে। যদি আপনার অ্যালার্জি থাকে তাহলে এই ক্রিমটি ব্যবহার করবেন না। বন্ধুরা, ক্লবজি ক্রিমটি ব্যাকটেরিয়া জায়গায় দিনে 2 বার লাগাতে পারবেন। এই ক্রিমটি 1 সপ্তাহ লাগাবেন, ভালো হয়ে যাবে, বেশি দিন ব্যবহার করবেন না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। পরের ভিডিওটি কোন মেডিসিন নিয়ে দেখতে চান তা কমেন্ট করুন। এইরকম মেডিসিন সম্পর্কে আরও ভিডিও দেখতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।